মঙ্গল মূর্তি গণেশ। একবার পৃথিবীতে রাক্ষসের উপদ্রব ভীষণ বেড়ে গেছিল। ওরা মানুষের সাথে সাথে দেবতাদের উপরও অত্যাচার করতে শুরু করেছিল। সমস্ত দেবতারা মিলেও ওদেরকে হারাতে পারছিলেন না, যার ফলে রাক্ষসদের মনোবল বাড়তে শুরু করেছিল। এই দেখে দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের সাথে কৈলাস পর্বতে গেলেন আর মহাদেবকে বললেন, মহাদেব, রাক্ষসেরা মর্ত্য এবং স্বর্গলোক দুটোতেই হাহাকার কাণ্ড করেছে। কৃপা করে আপনি সংসারে সামঞ্জস্য বজায় রাখতে এই রাক্ষসদের বধ করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন দেব, সংসারে সামঞ্জস্য বজায় রাখার জন্য আমি এই রাক্ষসদের বধ অবশ্যই করব। এই বলে মহাদেব নিজের ত্রিশূল ওঠালেন আর দেবতাদের সাহায্য করার জন্য ওনাদের সাথে বেরিয়ে পড়লেন। মহাদেবের অনুপস্থিতিতে মা পার্বতী কৈলাসে একলা ছিলেন। যখন উনি স্নান করার জন্য যাচ্ছিলেন তখন ওনার মনে একটা ভাবনা এলো। এমনিতে তো কৈলাস পর্বতে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, কিন্তু আমার নিজের সুরক্ষার জন্য কিছু একটা করা উচিত। এই ভেবে উনি ওনার প্রলেপের দ্বারা একটা মানুষের পুতুল তৈরি করলেন আর মন্ত্র উচ্চারণ করে ওটার মধ্যে প্রাণ উদযাপন করলেন। প্রথম শ্বাস নেওয়ার পরে ওই বালক মা পার্বতীকে জিজ্ঞাসা করল, আমি কে? তুমি আমার পুত্র গণেশ। আমি স্নান করতে যাচ্ছি, তুমি কিছুক্ষণ এখানে পাহারা দাও, আর যতক্ষণ আমি স্নান করব ততক্ষণ তুমি কাউকে ভেতরে প্রবেশ করতে দিও না। যথা আজ্ঞা মাতা। গণেশ স্নানগৃহের সামনে একটা ভালার সাথে পাহারা দিতে শুরু করল। কিছুক্ষণ পরে যখন মহাদেব রাক্ষসদের সংহার করে ফিরলেন, উনি ভাবলেন, এই সংবাদ সবার আগে আমার পার্বতীকে দেওয়া উচিত। কিন্তু যখনই এই খবর উনি মা পার্বতীকে শোনানোর জন্য স্নানগৃহের কাছে গেলেন, গণেশ ওনাকে আটকে বলল, দাঁড়ান, মা আজ্ঞা করেছেন যে আমি যেন কাউকে স্নানগৃহে প্রবেশ না করতে দিই, এই জন্য আপনি স্নানগৃহে প্রবেশ করতে পারবেন না। তুমি কে আর আমাকে স্নানগৃহে প্রবেশ করার থেকে কেন আটকাচ্ছ? আমার কথা ছাড়ুন আর এখান থেকে চলে যান। গণেশের এরকম বিরোধীর আচরণ দেখে মহাদেব ক্রোধিত হয়ে গেলেন। অসভ্য বালক, তুই এর শাস্তি অবশ্যই পাবি। এই বলে মহাদেব ত্রিশূল দিয়ে গণেশকে আঘাত করলেন। গণেশও নিজের ভালা তুলল আর দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। মহাদেব জগৎপালক হলেও গণেশকেও মা পার্বতী বানিয়েছিলেন, এই জন্য দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে যুদ্ধ চলতে থাকল। এর প্রভাবে ভয় পেয়ে ব্রহ্মা বিষ্ণু এবং বাকি দেবতারাও ওনারা এই যুদ্ধ আটকানোর জন্য কৈলাস পর্বতে পৌঁছলেন। মহাদেব, এই যুদ্ধ থামিয়ে দিন। পুত্র গণেশ, তুমি মহাদেবের কাছে নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়ে নাও আর এই যুদ্ধকে বিরাম দাও। ক্ষমা আমার নয়, ক্ষমা এনার চাওয়া উচিত, যিনি মায়ের আজ্ঞা ছাড়াই স্নানগৃহে প্রবেশ করতে যাচ্ছিলেন। যদি ইনি ক্ষমা চান তাহলে আমি যুদ্ধ এক্ষুনি বন্ধ করে দেব। এই শুনে মহাদেব ভীষণ ক্রোধিত হয়ে গেলেন। ব্রহ্মদেব ভীষণ চিন্তিত হয়ে গণেশকে বললেন, নিজের ভুল স্বীকার করে নাও বালক, নইলে মহাদেবের ক্রোধের থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। আমি আমার প্রাণের ভয় পাই না, বরং আমি আমার কর্তব্যের কথা ভাবছি। ছেড়ে দিন, ব্রহ্মদেব, আমায় এই দুষ্ট বালককে শাস্তি দিতেই হবে। ত্রিশূলের আঘাতে গণেশের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল মাতা, আর আকাশ পথ দিয়ে মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছল। গণেশের এই আর্তনাদ শুনে মাতা পার্বতী স্নানগৃহ থেকে বাইরে বেরিয়েলেন। যখন উনি গণেশের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখলেন, উনি ভীষণ দুঃখী হয়ে পড়লেন আর কাঁদতে কাঁদতে বললেন, পুত্র গণেশ, হে দেব, হে, আপনি উচিত কাজ করেননি, এক্ষুনি আমার পুত্র গণেশকে জীবিত করে দিন। রাগের মাথায় আপনার হাতে অত্যন্ত অনুচিত কার্য হয়ে গেছে মহাদেব, এই জন্য আপনাকে গণেশকে জীবিত করতেই হবে। ততক্ষণে মহাদেবের ক্রোধ ঠান্ডা হয়ে গেছিল। উনি মাতা পার্বতীকে বললেন, হে দেবী, গণেশের মাথা আমার ত্রিশূলের আঘাতে মঙ্গল গ্রহে গিয়ে পড়েছে,
আর এমনিও আমার আঘাতে কাটা মাথা আবার জোড়া লাগানো যায় না। তাই ক্ষমা করো দেবী, এখন গণেশকে বাঁচিয়ে তোলা অসম্ভব। এই শুনে মাতা পার্বতী ক্রোধিত হয়ে গেলেন। হে মহাদেব, যদি আপনি আমার পুত্রকে জীবিত না করেন, তাহলে আমি এই পুরো পৃথিবীকে ক্রোধের আগুনে ধ্বংস করে দেব। তখন ব্রহ্মদেব একটু চিন্তাধারা করে বললেন, মহাদেব, বালক গণেশকে জীবিত করা যেতে পারে, এমন কোন ছেলের মাথা যেটা আপনার ত্রিশূলের আঘাতে কাটেনি, বালক গণেশের দেহের সাথে জুড়ে দেওয়া যায়। তাই মহাদেব, আপনি আপনার অনুচরদের আদেশ করুন যে তারা উত্তর দিশা থেকে এমন কোন ছেলের মাথা নিয়ে আসুক যার মাথা উত্তর দিকে থাকবে আর যার মা তার দিকে পিঠ করে ঘুমিয়ে থাকবে। মহাদেবের সাথে সাথে বাকি দেবতারাও এই কথায় সম্মতি দিলেন। মহাদেব নিজের সেবকদের আদেশ দিলেন। আদেশ পেয়ে সমস্ত সেবক উত্তর দিশার দিকে চলে গেলেন। অনেক দূর যাওয়ার পর ব্রহ্মদেবের কথা অনুযায়ী ওনারা একটা হাতির বাচ্চাকে দেখতে পেলেন। এই হাতির বাচ্চার মুখটা উত্তর দিকে আছে আর ওর মাও ওর দিকে পিঠ করে শুয়ে আছে। সেবকরা ওই হাতির মাথা নিয়ে কৈলাস পর্বতে ফিরে এলেন। মহাদেব ওই হাতির বাচ্চার মাথা গণেশের শরীরের সাথে জুড়ে দিলেন আর গণেশ পুনর্জীবিত হয়ে গেলেন। মাতা পার্বতী গণেশকে দেখে ভীষণ খুশি হলেন, কিন্তু নিজের পুত্রের শরীরে হাতির মাথা দেখে একটু নিরাশও হয়ে গেছিলেন। আপনি আমার পুত্রের শরীরে হাতির মাথা কেন লাগালেন? এখন সারা পৃথিবী জুড়ে আমার পুত্রের উপহাস হবে। ঠিক তখনই মহাদেব গণেশকে বর দিয়ে বললেন, আজ থেকে যে কোনো শুভ কার্য শুভারম্ভ হওয়ার পূর্বে গণেশের পুজো করা হবে আর গণেশকে মঙ্গলমূর্তির নামে জানা হবে। এই শুনে মাতা পার্বতী ভীষণ খুশি হলেন। উনি ওনার পুত্র গণেশকে আঁকড়ে ধরলেন। মহাদেবও গণেশকে আঁকড়ে ধরলেন। এইভাবে গণেশের জন্ম হল আর ওনার নাম মঙ্গলমূর্তি হয়ে গেল। কো ফ্রেন্ডলি গণেশ। গণেশ পুজোর দিন ছিল, রেনু আর রেহান বাবার কাছে একটাই বায়না করে যাচ্ছিল। বাবা, তুমি গণেশ ঠাকুর কখন আনবে? বাবা যাও না তাড়াতাড়ি। আরে হ্যাঁ বাবা, যাচ্ছি, তুমি আগে জোগাড় জানতি তো করো। সাজগোজের সব জিনিস তৈরি আছে, মায়ের কাজ শেষ হওয়ার পরে সাজগোজ শুরু করে দেওয়া হবে, তুমি শুধু যাও। খুব জেদি তুমি, চলো আমি বেরোই, আমার ছাতার মাস্কটা নিয়ে এসো তো। রেহান দৌড়ে যায় আর ছাতা আর মাস্ক নিয়ে আসে। বাবা মাস্ক পরে নেয় আর ছাতা নিয়ে বেরিয়ে পড়ে। মা চলো। এরই মধ্যে মা এসে পড়ে। চলো সাজানো আরম্ভ করি, তোমরা দুজন যাও আর সাজানোর জিনিস নিয়ে এসো। রেনু আর রেহান জিনিস নিয়ে আসে, তারপর তিনজন মিলে সাজানো আরম্ভ করে। গণেশ ঠাকুরের প্রতিমা স্থাপনা করার জন্যে একটা সুন্দর ঘর বানায়, ওতে আলো লাগায় আর সাজানোর কাজ হয়ে যায়। চলো সাজগোজ তো শেষ হয়ে গেল, এখন বাবা এসে যাক, ব্যাস। তারপর বাবা আসে, বাবার খালি হাত দেখে ওরা রেগে যায়। বাবা, গণেশ ঠাকুরের প্রতিমা কোথায়? সরি বাচ্চারা, বাজারে গণেশ ঠাকুরের কোনো মূর্তি ছিল না। তুমি মজা করছো না? আমি সত্যি বলছি মা। এইটা কি করে হতে পারে বাবা? বাবা, লকডাউনের কারণে কম প্রতিমা বানিয়ে থাকবে আর সব বানানো প্রতিমা বিক্রি হয়ে গিয়ে থাকবে। মার কথা শুনে রেনু আর রেহান কাঁদতে থাকে। আমরা নিজের ঘরে যাচ্ছি, এখন আমরা বাইরেই আসব না। রেনু আর রেহান কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। সকাল থেকে কত আনন্দে ছিলে দুজন, বেচারাদের মন ভেঙে গেল। এখন আমরা কিটা করব, আমাদের জন্য কোনো মূর্তি বাঁচলো না। তখনই হঠাৎ মায়ের মনে একটা উপায় আসে। এদের দুজনকে কি করে খুশি করতে হয় আমার জানা আছে, তুমি আমার সাথে চলো। আরে কিন্তু কোথায়? তুমি চলো তো। মা বাবাকে নিয়ে বাইরে একটা ছোট্ট বাগানে আসে। কলেজে আমাদের ইকো ফ্রেন্ডলি গণেশ বানানো শেখানো হয়েছিল। বাহ, খুব ভালো আইডিয়া তো। তুমি একটু মাটি নিয়ে এসো। বাবা মাটি নিয়ে আসে, মা মাটিটাকে পরিষ্কার করে আর তাতে জল ঢেলে আর বাবা মা মিলে গণেশ ঠাকুর বানায়। আরে বাহ,
খুব সুন্দর হয়েছে তো। চলো, রোদটাও জোরে উঠেছে, চলো একে শুকোতে দিই। মূর্তিকে রোদে রাখে। চলো এখন আমি লাড্ডু বানাই, ততক্ষণে প্রতিমা শুকিয়ে যাবে। তুমি স্টোর রুম থেকে রংটা বার করে রাখো, আমরা মূর্তিকে রং করব। মা রান্নাঘরে যায় আর লাড্ডু বানাতে থাকে, আর তারপর লাড্ডু তৈরি হয়ে যায়। আরে এসো তাড়াতাড়ি, প্রতিমা শুকিয়ে গেছে, রংও তৈরি। আস্তে, বাচ্চাদের সারপ্রাইজ দেওয়ার আছে। আর প্রতিমাকে রং করে। বাহ, চলো যাও আর লাড্ডু নিয়ে এসো, আমি বাচ্চাদের ডাকি। আর বাবা রান্নাঘরে দৌড়ায়। রেহান, রেনু, এসে যাও বাইরে। এখন আমরা কখনো বাইরে আসব না মা। কখনো না, গণেশ ঠাকুর ডাকবে তাহলেও না। মানে? বাইরে এসে দেখো, গণেশ ঠাকুর তৈরি আছে। এইটা শুনে বাচ্চারা দৌড়ে বাইরে আসে, বাবা লাড্ডুর থালা নিয়ে আসে, আর বাচ্চারা গণেশ ঠাকুরের প্রতিমা দেখে অনেক খুশি হয়ে যায়। বাবা, কোথায় থেকে আনলে প্রতিমা? আরে এই প্রতিমা আনা হয়নি, বানানো হয়েছে, সেটা তোমার মা বানিয়েছে মাটি দিয়ে। মানে ইকো ফ্রেন্ডলি গণেশ ঠাকুর? ওয়াও, আমাদের টিচারও বলে আমাদের ইকো ফ্রেন্ডলি গণেশ ঠাকুর আনার জন্য অনেক সুন্দর হয়েছে মা। বাবু, প্লাস্টার অফ প্যারিসের মূর্তিগুলো জলকে নোংরা করে, তাই আমাদের ইকো ফ্রেন্ডলি গণেশ ঠাকুর আনা উচিত। এখন আমরা প্রতি বছর এমন করে ইকো ফ্রেন্ডলি গণেশ ঠাকুর বানাবো। মা, তুমি আমাদের শেখাবে? নিশ্চয় শেখাবো, এখন চলো তাড়াতাড়ি করো, মোদক তৈরি হয়ে গেছে, মুহূর্তও শেষ হয়ে আসছে, গণেশ ঠাকুরের স্থাপনা করতে হবে যে। আর এইভাবে তিনজনে মিলে গণেশ ঠাকুরের পুজো করে। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। এইভাবে রেনু রেহানের ঘরে ইকো ফ্রেন্ডলি গণেশ স্থাপিত হয়। তো বাচ্চারা, তোমার গণেশ ঠাকুর ইকো ফ্রেন্ডলি কিনা?